নমস্কার শুভ সন্ধ্যা আজকে বিষ্ণুপুর কাতানের পুরো কয়েকটা প্রোডাক্ট নিয়ে আমি এই ল্যাবটা শুরু করতে চলেছি প্রথম কয়েকটা প্রোডাক্ট দেখাবো আঁচল এবং কুচি এবং ব্ল্যাক পিস কন্টাস্ট এবং আঁচল অংশটা আমি সেখানে শুরু করেছি শাড়িগুলো কোড নাম্বার রাখা হয়েছে বিষ্ণুপুর কাতান সিল্ক বিকে এস এইভাবে কোডটা তৈরি করা হয়েছে বিকেএস থ্রি জিরো টু সেভেন তিন হাজার সাতাশ নম্বর কোডের প্রোডাক্ট প্রথম প্রোডাক্টটা আজকের যার প্রাইস থাকছে ফোর থাউজেন্ড টু হান্ড্রেড সাইটের মধ্যে কী রয়েছে সেটা আপনাদেরকে আমি বিস্তারিত জানিয়ে নিচ্ছি আঁচর অংশ দেখুন আঁচর অংশটা আমাদের তাঁতের হ্যান্ডলুম প্রসেসে খুব সুন্দর করে যেমন ধানসিসের কাজ হয় বা স্টিচের কাজ হয় সেই ধরনের স্টিচের কাজটাকে আমরা ঠিক তাঁতের প্রসেসে কাজটা করে নিয়েছি আঁচর এইভাবে স্ট্রাইপ করে এবং উইভিং কাজ যেটা করা হয়েছে সেই উইভিং কাজটা রয়েছে ঠিক আঁচর পোর্সেন্টটাতে আঁচর পরবর্তী বডি বেস্ট পাচ্ছেন ব্ল্যাকের তুতে অর্থাৎ ব্ল্যাকের সাথে তুতে কালার বোনার ফলে যে কালারটা এসে থাকে ঠিক সেই ধরনের কালার বেশ অর্থাৎ এই শোল্ডার পোর্শানটা আমার ঠিক হাতের এই অংশটা তার সঙ্গে সাইটের মধ্যে কি পাচ্ছেন একটা জরিভিং পার পাচ্ছেন এই রেশম পার হলে একটু ম্যাট হয় জরিভিং পার হলে একটু গ্লেজ বা সাইনিং হয় এখানে কিন্তু জরিভিং করা রয়েছে পরবর্তী একটা পাটলি পোর্শন পাবেন অর্থাৎ যেটাকে আমরা কুচি বলে থাকি ঠিক কুচির অংশ এবং কুচির অংশে অর্থাৎ একটা শাড়ির জন্য চারটে কি পাঁচটা স্টেপের জন্য যতটা জায়গা প্রয়োজন হতে পারে ঠিক সেই পরিমাণ জায়গা ঠিক তাঁতের প্রসেসে অর্থাৎ তাঁতেতে বানানো একটা এ ধরনের কাজ করা হয়েছে যেটা সম্পূর্ণ দেখে মনে হচ্ছে কোনো স্টিচের কাজ করে নেওয়া হয়েছে অর্থাৎ সাইটের মধ্যে একটা আঁচল পেয়েছি একটা সুন্দর স্কাই কালার ব্ল্যাক তুতে কালারের একটা শোল্ডার পোর্শন পেয়েছি অর্থাৎ আঁচলের পরবর্তী জায়গাটা পাটলি পোর্শেন্ট বা কুচির পোর্শেন ব্ল্যাক দিয়ে কাজ করা হয়েছে তার সাথে গোল্ডেন জরিভিং পারের অপশন রয়েছে এই হলো সাইটের বেস তার সাথে আরেকটা ব্যাপার রয়েছে সেটা হচ্ছে ব্ল্যাক পিস যে ব্ল্যাক পিসটা খুব ভাইটাল আপনাদের কাছে সেটা হচ্ছে একটা ব্ল্যাকের উপরে ব্ল্যাক পিস পড়ছেন পিওর জেড ব্ল্যাক অর্থাৎ রেশমেকে যে ব্ল্যাক বলা হয় সেই ব্ল্যাকটাকে পিওর জেড ব্ল্যাক বলা হয় এবং ব্ল্যাক পিস পড়েছে যে পরিমাণ জায়গা রাখা হয়েছে সে লক্ষ্য করবেন একদম স্ট্যান্ডার্ড পরিমাণের জায়গা অর্থাৎ আমি যদি হাতের মেজারমেন্ট করে আপনাদেরকে দেখিয়ে নিতে চাই ঠিক এইভাবে প্রায় দুহাতের জায়গা রাখা হয়েছে ব্লাড পিসটার জন্য যাতে একটা স্ট্যান্ডার্ড ব্লাড পিস হতে পারে এবং ব্লাড পিসের জন্য এইভাবে একটা জরিভিং পার পাচ্ছেন তার সঙ্গে তাঁতে বোনা প্রসেসে অল্প একটা চুড়ি পার বর্ডার দেওয়া হয়েছে অর্থাৎ জরি পার তার সঙ্গে অল্প একটা উইভিং চুড়ি পার দুপাশে পারের অপশন রয়েছে অর্থাৎ ব্লাড পিস পোর্শনের পুরো জায়গাটা কিন্তু কভার করবে অর্থাৎ দুটো হাতাই নয় পুরো ব্ল্যাক পিসের চারপাশটা কভার করবে এই দুটো বর্ডার সেকেন্ড সাইড থাকবে আজকে এই লাইভের যার কোড নাম্বার থাকছে তিন শূন্য তিন তিন থ্রি জিরো ডবল থ্রি সাইটের কোড নাম্বার রাখা হয়েছে প্রাইস রয়েছে ফোর থাউজেন্ড টু হান্ড্রেড চার হাজার দুশো এখানে কী পাচ্ছেন সেটা আমি বিস্তারিত করে দেব আপনাদেরকে আপনাদের কাছে ঠিক আগের মতন আঁচল পোর্শনটাতে ঠিক ওইভাবে একটা তাঁতের প্রসেসে একটা কাজ দেওয়া রয়েছে যেখানে পুরো আঁচল পাটটাকে তিনটে কালারে ভাগ করে নিয়ে তারপরে অল্প করে স্টাইপ তার সঙ্গে একটা উইভিং কাজ অর্থাৎ স্টিচের মতন করে কাইডা করা হয়েছে আঁচল অংশটাতে আঁচল অংশের পরবর্তী অর্থাৎ যে পার্টটাকে আমরা শোল্ডার পার্ট বলে চিহ্নিতকরণ করে থাকি অর্থাৎ আঁচলের আগের অংশ আঁচলটা সবসময় ব্যাক পোর্শনে থাকে এবং এই শোল্ডার পোর্শনটা অর্থাৎ একদম সামনের ফ্রন্ট পোর্শেন্ট বা বুক পোর্শেন্ট কাইডা রয়েছে ঠিক এই অংশটা এবং এখানে একটা আপনার টোন শেড পাচ্ছেন যে ডুয়েল টোন শেডটা রয়েছে রানির সাথে বোনা রয়েছে ব্লু অর্থাৎ শেডটা এসছে আমার বেগনি ব্লু গোল্ডেন জরিভিং উইভিং অপশন তো পাচ্ছেন এখানে বডি অংশটা বা শোল্ডার অংশটাতে কাজ করা হয়েছে কিন্তু আগে যে ব্ল্যাক সাইডটাতে আপনারা দেখলেন সেই সাইডটাতে এই অংশতে কাজ ছিল না প্লেন ছিল কিন্তু সেকেন্ড যে সাইড শো করছি এখানে এই অংশটাতেও কাজ দেওয়া রয়েছে ঠিক এইভাবে একটা করে সুন্দর করে কাজ দেওয়া রয়েছে এটা কিন্তু উইভিং কাজ আপনার সাইড ঠিক উল্টো পিঠটা দেখলে এই জায়গাটা আপনাদের ক্লিয়ার হতে পারে আপনাদের কাছে আমি ক্লোজ করে একটা দেখিয়েও নেব আপনাদের কাছে যার জিনিসটা আপনি বুঝতে পারেন যে উইভিং একটা কাজ রয়েছে আমি শোল্ডার পোর্শেনটা শো করছি আপনাদের কাছে অর্থাৎ আঁচলের পরবর্তী যে জায়গাটা এবং এই জায়গাটা সম্পূর্ণ একটা হাফ পার্ট করা হয়েছে একটা শাড়িকে যদি আমরা টোটাল হাফ হাফ মেজারমেন্টে ভাগ করে থাকি ঠিক যে পোর্শেন যতটা কাজ প্রয়োজন ঠিক সেই পোর্শেন রয়েছে এই পার্টটা শাড়ির সেকেন্ড পার্ট অর্থাৎ কালারটা কন্ট্রাস্ট করা হয়েছে অর্থাৎ পুরো শাড়িটাকে হাফ হাফ কন্ট্রাস্টে ভাগ করা হয়েছে এরম একটা হাফ পড়সেন অর্থাৎ এই জায়গাটা আপনারা শাড়ির শুরু থেকে পাটলি পড়ছেন বা কুচি কুচির পরবর্তী বেশ টি জায়গা পাচ্ছেন ঠিক রানির বেশ করে সবার শেষে ব্ল্যাক টি রয়েছে যে ব্ল্যাক টি শংসটা থাকছে ঠিক শাড়ির কুচি মেলে অর্থাৎ পাটলি মেলে বা শাড়ির স্টার্টিং মেলে ব্ল্যাক টিসটা করা হয়েছে এবং ব্ল্যাক টিসের জন্য উইভিং জরিপনার পারের অপশন রয়েছে আজকে এই লাইভের তিন নম্বর প্রোডাক্ট রাখবো আপনাদের কাছে ওই ফোর টু হান্ড্রেড যার প্রাইস থাকছে কোড নাম্বার থাকছে বিষ্ণুপুর কাতান সিল্ক বিকে এস থ্রি জিরো থ্রি ফোর তিন শূন্য তিন চার সাইটার কোড নাম্বার দেওয়া আছে প্রাইস থাকছে সেম ফোর টু হান্ড্রেড কনসেপ্ট কী থাকবে ওই হাফ আপ কনসেপ্ট অর্থাৎ আঁচল পোর্শনটা সুন্দর করে কাজ করা আছে শোল্ডার পোর্শান শো করবো এখানে আঁচল পোর্শেন যে তিনটে পার্ট পাচ্ছেন অর্থাৎ তিনটে কালারিং পার্ট এই তিনটে কালারিং পার্ট রয়েছে এবং তিনটে কালারিং পার্টের মধ্যে সুন্দর একটু পাওয়ার অফ হয়ে গেছে এক সেকেন্ড সময় নেব আঁচল পোর্ষণের তিনটে শেয়ারের মধ্যে সুন্দর একটা উইভিং কাজ দেওয়া রয়েছে আঁচলের পরবর্তী অর্থাৎ একটা শাড়ির হাফ পার্ট পাচ্ছেন স্টিল গ্রে এবং এই স্টিল গ্রে সাথে সুন্দর যেটা কাজ দেওয়া রয়েছে অর্থাৎ এই ধরনের স্টিচিং কাজ যে স্টিচিং কাজটা কিন্তু হাতে ছুসুতো দিয়ে কাজ করা নয় এটা তাঁতের প্রসেসিং মাধ্যমেই কাজটা করা হয়েছে অর্থাৎ আঁচলের পরবর্তী একটা আমি শো করছি একটা হাফ পার্ট শাড়িগুলো দেওয়া হয়েছে হাফ হাফ কনসেপ্টে অর্থাৎ হাফ পর্সেন স্টিল হাফ পর্সেন্ট হচ্ছে ব্ল্যাক ইস গ্রিন অর্থাৎ যে স্টিলটা বোনা হয়েছে ব্ল্যাকের সাথে বোনা হয়েছে এই কম্বিনেশনটা পরবর্তী একটা হাফ পর্সেন ব্ল্যাক ইস গ্রিন এখানে যে গ্রিনটা শো করছি আমি ব্ল্যাকের সাথে স্টিল বোনা ব্ল্যাক গ্রিন বোনা হয়েছে পরবর্তী ব্ল্যাক ইস পার্ট অর্থাৎ শাড়ির পাটলি মেলে বা কুচির মেলে ব্ল্যাক পিস অংশ রয়েছে এবং ব্ল্যাক পিসের জন্য খুব সুন্দর একটা গোল্ডেন জরি উইভিং একটা পারের অপশন রয়েছে এই হলো জরি পার একটা ব্ল্যাক পিসের অংশ আজকের লাইভে চার নম্বর প্রোডাক্ট রাখছি আপনাদের কাছে যার কোড নাম্বার হচ্ছে বিষ্ণুপুর কাতান সিল্ক থ্রি জিরো থ্রি ফাইভ কোড নাম্বার তিন হাজার পঁয়ত্রিশ নাম্বার কোডের প্রোডাক্ট হাফ হাফ কনসেপ্ট বিষ্ণুপুর কাতান সিল্কের প্রোডাক্ট শাড়ির কোড নাম্বার তিন শূন্য তিন পাঁচ প্রাইস থাকছে ফোর থাউজেন্ড টু হান্ড্রেড চার হাজার দুশো এখানে হাফ পরসেন্ট রানি থাকবে হাফ পোর্স হাফ পরসেন্ট থাকবে গোল্ডেন ইয়েলো যার আঁচল পোর্শেন রেখেছি আপনাদের কাছে ঠিক আগের প্রসেসে কাজটা করা হচ্ছে আঁচলের পার্টে আঁচলের পার্টের পরবর্তী শাড়ির শোল্ডার পোর্শন একটা হাফ পারসেন্ট পার্ট যেখানে গোল্ডেন জলভিং পার রয়েছে এবং রানি কালারের সাথে খুব সুন্দর একটা স্টিচের কাজ দেওয়া রয়েছে তাঁতের প্রসেসের মাধ্যমে এই একটা হাফ পরসেন রাখলাম শাড়ি ঠিক আরেকটা হাফ পরসেন অর্থাৎ এরম একটা হাফ পার্সেন্ট পাচ্ছেন অর্থাৎ শাড়ির শুরুটা পাচ্ছেন গোল্ডেন ইয়েলো হাফ পার্সেন্ট পাচ্ছেন রানিং তার সাথে রানিং ব্ল্যাকটিস পর্সেন থাকবে যে ব্ল্যাকটিস পার্সেন্টটা রয়েছে ঠিক এই হলো ব্ল্যাকটিসের পার্ট নেক্সট শাড়ি কোড নাম্বার আগের শাড়ি ছিল চৌঁত্রিশ নাম্বার ছিল এটা থাকছে পঁয়ত্রিশ একটু ভুল বলা হয়েছিল আমি রানিং যে সাইডে শো করছি যার কোট নাম্বার আছে তিন শূন্য তিন পাঁচ আগে যে স্যারে শো করেছি রানি এবং গোল্ডেন ইয়েলো সেটা কোড নাম্বার ছিল তিন শূন্য তিন চার এই সাইডের মধ্যে কি হাফা পার্ট থাকবে সেটা আমি রাখবো আপনাদের কাছে যার আঁচল পোর্শনটাকে দেখুন সুন্দর করে কালারিং করে একটা আঁচলের জায়গা করা হয়েছে যেখানে হালকা অল্প টাইপ দেওয়া হয়েছে তার সাথে উইভিং কাজ দেওয়া রয়েছে স্টিচের কাজের মতন করে বাকি একটা হাফ পোর্শন পাচ্ছি ব্ল্যাকের সাথে বোনা তুতে কালার ব্ল্যাকের তুতে বলতে পারেন গোল্ডেন জরিভিং পারের অপশন রয়েছে বডি ওয়াসটাতে খুব সুন্দর করে একটা স্টিচের কাজ দেওয়া রয়েছে যেটা তাঁতের প্রসেসে কাজটা করা হয়েছে এই হলো হাফ পরসেন্ট একটা হাফ পরসেন্ট পার্ট সরি আরেকটা হাফ পরসেন্ট পার্ট পাচ্ছেন ডার্ক পার্পল শেড অর্থাৎ ব্ল্যাকের সাথে যদি রানিং কালার বোনা হয়ে থাকে ঠিক এই শেডটা এসে যায় তার সাথে এই ধরনের সুন্দর স্টিচের কাইটা করা হয়েছে ব্ল্যাক অংশ রানিং থাকছে এখানে কিন্তু ব্ল্যাক পিস পার্টটাকে কন্ট্রাস্ট করা হয়েছে অর্থাৎ ব্লু শেডে একটা ব্ল্যাক পিস দেওয়া হয়েছে যেটা এখন বর্তমানে এই বিষ্ণুপুর কাতান সিল্কে বলুন বা আদার্স শাড়িতে বলুন একটা কন্টাস্ট ব্ল্যাক পিসের একটা ডিমান্ড রয়েছে যার জন্য আমরা অনেক ক্ষেত্রে এই ব্ল্যাক পিসগুলোকে একটা সম্পূর্ণ একটা কন্ট্রাস্ট অপোজিট কালারের ব্ল্যাক পিস তৈরি করছি এই হলো ব্ল্যাক পিসের পার্ট পরবর্তী শাড়ির কোড নাম্বার বিষ্ণুপুর কাতান সিল্ক বিকেশ থ্রি জিরো থ্রি সিক্স তিন শূন্য তিন ছয় শাড়িটার কোড নাম্বার প্রাইস থাকছে ফোর এখানে শাড়ির যে কালার পার্ট রয়েছে অর্থাৎ আঁচল পার্টটা দেখাই সামনের আঁচল পোর্শন থাকছে সুন্দর করে তিনটে শেড কালার তিনটে কালার শেডের উপরে অল্প স্টিচের মতন কাজ করা হয়েছে আঁচলের পরবর্তী শাড়ির শোল্ডার পোর্শন বা একটা হাফ পার্ট শাড়ির যেহেতু হাফ হাফ কনসেপ্টে কায়দা করা হয়েছে এই হাফ পোর্শানটা রয়েছে সুন্দর এইভাবে একটা কালার গোত্রীয় এবং ডুয়েল টোন শেডের উপরে এবং এই ধরনের স্টিচের কাজ করা হয়েছে যে স্টিচের কাইডা তাঁতের প্রসেসে কাইডা করা হয়েছে অর্থাৎ সুসুতা দিয়ে কাজ কিন্তু নয় এবং গোল্ডেন জরিভিং পাড়ের অপশন রয়েছে শাড়ি আরেকটা হাফ পারসেন্ট কি পাচ্ছেন ঠিক এইভাবে রানির বেশ একটু ক্লোজ করে দেখি তো স্টিচের কাইটাকে আর একটা হাফ পর্শন রয়েছে ঠিক রানি গতিও তার সঙ্গেও কায়দা করা হচ্ছে এবং গোল্ডেন জুয়েলভিং পার্ক থাকছে এখানে ব্ল্যাক পিস পার্টটা রানির সঙ্গে রাখা হয়েছে অর্থাৎ শাড়ির পাটলি মেলে বা কুচির মেলে ব্ল্যাক পিসটা রাখা হয়েছে এই হলো ব্ল্যাক পিসের পার্ট শাড়ির কোড নাম্বার থাকছে বিষ্ণুপুর কাতান সিল্ক থ্রি জিরো থ্রি সেভেন তিন শূন্য তিন সাত শাড়িটার কোড নাম্বার প্রাইস ফোর থাউজেন্ড টু হান্ড্রেড চার হাজার দুশো এই প্রাইসের উপরে বিষ্ণুপুর কাতান সিল্কের উপর একটা হাফ হাফ কনসেপ্টের শাড়ি যার আঁচল পোর্সেন্টে রয়েছে তিনটে শেট বিশেষ এবং যেখানে অল্প করে কাজ করা হয়েছে তাঁতের প্রসেসে কাজে রয়েছে স্টিচিং কাজের মতন করে একটা সুন্দর আঁচল পাট আঁচল পাটের পরবর্তী শাড়িটাকে যে হাফ হাফ পার্টে ভাগ করা হয়েছে সেই হাফ পর্সেন্ট থাকছে ডার্ক ব্লু অর্থাৎ ব্ল্যাকের সাথে ব্লু বোনা হয়ে থাকে সেরম একটা হাফ পর্সেন্ট পার্ট যে সামনে সামাকি রেখেছি একটা সুন্দর গোল্ডেন জরিভিং পারের অপশন রয়েছে তার সাথে হাফ পোর্শন রয়েছে ডার্ক পার্পেল শেডের অর্থাৎ ব্ল্যাকের সাথে রানি বোনা হয়ে থাকে অর্থাৎ পাটলি পোর্শন বা শাড়ির স্টার্টিং পয়েন্ট বা শাড়ির শুরুর থেকে একদম কুচির পর্যন্ত কুচির পরবর্তী বেশ কিছুটা স্থান রয়েছে ঠিক এই পার্পেল বেসে একটা শাড়িকে টোটাল আপনারা হাফ হাফ মেজারমেন্ট করে থাকেন ঠিক এই কনসেপ্ট থাকবে অর্থাৎ শোল্ডার পোর্শন থাকছে ব্লু বেসের উপরে শাড়ির পাটলি পোর্শেন বা লোয়ার পোর্শনটা পাচ্ছেন ঠিক ডার্ক পার্টেলের বেসের উপরে তার সাথে যে ব্ল্যাক টিস পার্ট থাকবে যে ব্ল্যাক পিস অংশটা রয়েছে কন্টাস্ট এখানে শোল্ডার পোর্শানে মেলে ব্ল্যাক পিসটা রাখা হয়েছে অর্থাৎ আপার পোর্শনে যে কার্ডটা শো করেছি আপনাদের কাছে ঠিক পোর্শনটাকে মেল করে একটা ব্ল্যাক পিস রাখা হয়েছে পরবর্তী বিষ্ণুপুর কাতান সিল্ক যার কোট নাম্বার তিন শূন্য তিন আট থ্রি জিরো থ্রি এইট সাইটার কোড নাম্বার প্রাইস থাকছে ফোর থাউজেন্ড টু হান্ড্রেড এটা আরেকটা হাফ হাফ কনসেপ্টের প্রোডাক্ট এখানে যে দুটো পার্ট হাফ হাফ রয়েছে সেটা আপনাদেরকে আমি বলেও নিচ্ছি এবং শাড়ির কালি কালার কম্বিনেশানগুলোকেও বুঝিয়ে দিচ্ছি এখানে আঁচল পোর্সেন্টটা রয়েছে ঠিক তিনটে বেসের উপরে এবং যথায় আগের যে শাড়িটা শো করেছি ঠিক সেই সিস্টেমে আঁচল পোর্শেনটা রয়েছে আঁচল পোর্শেনটার পরবর্তী একটা হাফ পোর্সেন্ট পার্ট অর্থাৎ ঠিক আঁচলের পরবর্তী জায়গা থেকে ঠিক এই কাজটা করা হয়েছে এই কালার বেসটা আপনারা পিস কালার বলতে পারেন কিছুটা পিঙ্কের বিভিন্ন শেড বা কিছুটা লাইট গাজর কালার বলতে পারেন ন্যাচারালি পিস কালারের মতনই মনে হচ্ছে কালারটাকে গোল্ডেন জলির পা রয়েছে এই হাফ পরসেন্টার পরবর্তী বাকি যে একটা হাফ পর একপাত করে যাই হোক এরম একটা হাফ পরসেন্ট পার্ট সারি সেকেন্ড পারসেন্ট পার্ট একটা সুন্দর গ্রিনিশ কালার যে গ্রিনটার মধ্যে সুন্দর টোন রয়েছে অর্থাৎ ইয়েলো ভাসার টোন রয়েছে বাকি পার্টটা কি থাকবে ব্ল্যাক পিস অংশ এই হলো ব্ল্যাক পিস অংশ এই শাড়িটাতে যে কালার অপশানটা রয়েছে সেটা হচ্ছে অরেঞ্জের সঙ্গে একটা হাফ পারসেন্ট গ্রিন আর অরেঞ্জের সঙ্গে একটা হাফ পারসেন্ট পিঙ্ক যার জন্য কালার সেট দুটোর মধ্যে একটা সুন্দর টোন রয়েছে আমি একটা শাড়িকে সম্পূর্ণ হাফ হাফ পার্ট করে মানে একদম সিঙ্গেল পাত অনুযায়ী শাড়িটাকে সাজিয়ে দেখে নিচ্ছি আপনাদেরকে ব্ল্যাকটি অংশ শাড়ি শুরু করছেন আপনারা ঠিক ঠিক এই পোর্শানটা পাটলির জন্য ব্যবহার হচ্ছে এটা হচ্ছে পাটলি পোর্সেন পাটির পরবর্তী এই হলো শাড়ি ব্যাক পোর্সেন অর্থাৎ পিচ বা পিঙ্ক পরবর্তী এই হলো আঁচল পাট পরবর্তী রানিং যে সাইডে শো করবো যার কোড নাম্বার আছে বিষ্ণুপুর কাতান সিল্ক থ্রি জিরো টু এইট এখানে শাড়ির প্যাটার্নটা যেরকম চেঞ্জ হচ্ছে তার সাথে শাড়ির প্রাইসটা চেঞ্জ হচ্ছে অর্থাৎ আগে যে শাড়িটা শো করলাম যেগুলো প্রাইস ছিল ফোর থাউজেন্ড টু হান্ড্রেড রানিং তিন শূন্য দুই আট যে শাড়িটা শো করছি বিষ্ণুপুর কাতানের উপরে যার প্রাইস রয়েছে ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড চার হাজার পাঁচশো এখানে কী জন্য চার হাজার পাঁচশো অর্থাৎ বিয়াল্লিশশোর থেকে পঁয়তাল্লিশশোর শুধুমাত্র বেসিকগত কাজের ডিফারেন্সের জন্য এখানে আঁচল পোর্শেনটাতে কলাক্ষেত্র বা বিশ্ববাংলার শাড়ি আপনারা দেখেছেন ঠিক বিশ্ব বাংলা বা কলাক্ষেত্র মডেলকে অনুসরণ করে এখানে আঁচল পোর্শেনটাতে উইভিং কাজ করা হয়েছে আঁচল পোর্শেন্টের পরবর্তী আপনারা এই অভিনন্দন বা বিষ্ণুপুরী ইকত বলে একটা শাড়ি হয় সেই শাড়ির প্যাটার্নটার সম্বন্ধে আপনারা পরিচিত ঠিক বডি অংশটাতে অর্থাৎ পুরো শাড়িটাতে এই কাজটা করা হয়েছে অর্থাৎ বিষ্ণুপুরী ইকত বা অভিনন্দন তার সাথে কলাক্ষেত্র এই দুটোকে মিশেল করে এই শাড়িটা বানানো হয়েছে এবং এখানে জরিভিং পার্টের অপশান রয়েছে ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড যার প্রাইস থাকছে আমি সাইডের পুরো বেস্ট আপনাদের সামনে রাখছি এই হলো পুরো বেস আর একটা পার্টকে শো করে নিই অর্থাৎ টোটাল পুরো শাড়িটা শো করলাম তার সাথে সুন্দর করে একটা জিনিস ব্ল্যাক পিস অংশ রয়েছে এই হলো ব্ল্যাক পিস পার্ট পরবর্তী বিষ্ণুপুর কাতান সিল্ক তিন হাজার উনত্রিশ নাম্বার কোডের প্রোডাক্ট শো করছি ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড যার প্রাইস রয়েছে শাড়িগুলোর কনসেপ্ট ওই একই রকম থাকবে শুধু কালার বৈচিত্র্য বা বিভিন্ন কম্বিনেশন ভর করে শাড়িগুলো আমি রাখবো আপনাদের কাছে এখানে যে শাড়িটা শো করছি এখানে ডার্ক নেহগুলো বেস করে এবং তো যে ধরনের কাজ হয়ে থাকে অর্থাৎ বিষ্ণুপুর কালার কলাক্ষেত্র কাতান কলাক্ষেত্র সেই কলাক্ষেত্র ডিজাইনগুলোকে আমরা আঁচল পোর্শেন্টটা রেখেছি পরবর্তী জরিবলার পাড়ের অপশান রয়েছে পরবর্তী বিষ্ণুপুর কাতানের ইকোত বা অভিনন্দন যে প্রোডাক্ট হয়ে থাকে আমাদের সেই প্রোডাক্টটা পুরো শাড়ি জুড়ে অর্থাৎ এই শাড়িটাকে আপনারা কলাক্ষেত্র এবং অভিনন্দন বা ইকত এই দুটো শাড়ির মিশ্রণ বলতে পারেন অর্থাৎ কলাক্ষেত্র আঁচল রয়েছে এবং অভিনন্দনের বডি রয়েছে এই নিয়ে পুরো শাড়িটার বেশ ওভারঅল পুরো শাড়ি থাকছে ঠিক এভাবে এবং আঁচলের পার্ট এবং ব্ল্যাকিস পার্ট এই দুটো পার্ট থাকছে ডার্ক ব্লু শেডের উপরে বা ডার্ক নেহি ব্লু শেডের উপরে এবং গোল্ডেন জরিভিং পার রয়েছে আরেকটা কালার পাট রাখবো ঠিক এই একই কনসেপ্টের উপরে থ্রি জিরো থ্রি জিরো তিন শূন্য তিন তিন শাড়িটার কোড নাম্বার এখানেও আঁচল পোর্শন এবং ব্ল্যাকটিস পোর্টেনটা থাকছে ডার্ক ব্লু বা নেভি ব্লু তার সাথে বডি বেস্ট হচ্ছে বিষ্ণুপুর অভিনন্দন বা বিষ্ণুপুর ইকো স্টাইলে শাড়িটা বানানো হয়েছে যেখানে আঁচল পোর্শনটাতে উইভিং কাজ রয়েছে কলাক্ষেত্র মতন করে পরবর্তী বাকি পুরো শাড়ি বেস্টটা রয়েছে ঠিক এভাবে অর্থাৎ পুরো শাড়িটা সাজানোর প্রক্রিয়া ঠিক বিষ্ণুপুর অভিনন্দন বা বিষ্ণুপুর ক বিষ্ণুপুর ইকত ব্ল্যাক পিস অংশ থাকছে ডার্ক নেহুলু শেডের উপরে এই থাকছে ব্ল্যাক পিসের অংশ ঠিক এই একই কনসেপ্টের উপরে আরেকটা প্রোডাক্ট রাখছি যার কোড নাম্বার বিষ্ণুপুর কাতান সিল্ক থ্রি জিরো থ্রি ওয়ান তিন শূন্য তিন এক সাইটার কোড নাম্বার এখানে আঁচল পোর্শেন এবং ব্ল্যাকটিস পোর্শনটা থাকছে ডার্ক ব্লু তার সাথে বডি বেসটা ভারী মিষ্টি কালার ইকো স্টাইলে বা অভিনন্দন স্টাইলে বানানো আছে কলাক্ষেত্র আঁচল জরি জরিউিং পারের পাট রয়েছে বাকি বডি বেসটা পাচ্ছেন ঠিক এভাবে এবং এখানে যে প্রসেসটা রয়েছে এটা কিন্তু রকমভাবে প্রিন্টিং বা পেন্টিং প্রসেস নয় এটা সম্পূর্ণ বিষ্ণুপুরে আমাদের যে হস্তচলিত তাঁত আছে সেই তাঁতে একটা প্রসেসে করে এই কমপ্লিট কাজটা করা হয়ে থাকে পুরো ওভারঅল সাইড থাকছে ঠিক এভাবে এই থাকলো পুরো সাইডের ওভারঅল কন্টাস্ট ব্ল্যাক রাখবো দেখব দেখাবো আপনাদের কাছে ঠিক এভাবে আমি লাইভ পরবর্তী এই প্রত্যেক শাড়ির একটা করে স্টিল ছবি দেবো আমাদের পেজে এবং আমাদের প্রত্যেকটা শাড়ির যেহেতু একদম বিষ্ণুপুর কাতান সিল্ক হান্ড্রেড পার্সেন্ট সিল্ক শাড়ি সিল্ক যার জন্য সিল্ক মার্ক দেওয়া থাকবে আমি রানিং যে সাইডে শো করছি সেই সাইটের মডেলটা একটু অন্যরকম যার কোড নাম্বার থাকছে জেপি কে অর্থাৎ জড়ি পার কুচি ওয়ান ফার্টি টু একশো বিয়াল্লিশ নাম্বার কোড যার প্রাইস থাকছে ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড অর্থাৎ চার হাজার পাঁচশো এই প্রাইসের উপরে আমি এই প্রোডাক্টটা রাখতে চলেছি আপনাদের কাছে এখানে জাস্ট একটা সুন্দর করে আঁচল অংশ হয়েছে যে আঁচল অংশটাতে দুটো কালার ব্যবহার করা হয়েছে অর্থাৎ মব কালার যেটা শাড়ির মূল বেস কালার এবং তার সাথে রয়্যাল ব্লুর সাথে গ্রিন বোনা একটা স্টাইপ অর্থাৎ এই গ্রিন ব্যাপারটা এইভাবে পুরো শাড়িটা বোনা হয়েছে এবং তার মাঝখানে মাঝখানে একটা করে সুন্দর জরিখি বোনা হয়েছে অর্থাৎ খুব ক্লোজ করে দেখিয়ে নেওয়া হচ্ছে জাস্ট আঁচল পোর্শনটা দুটো কালারের বেশ করে করা হয়েছে এটা হচ্ছে পাট আঁচল পাটের পরবর্তী পুরো যে বেস অর্থাৎ পুরো যে শাড়িটা পাচ্ছি আমরা সেই পুরো শাড়িটাতে কিন্তু এইভাবে সুন্দর করে দুটোভাবেই অর্থাৎ লম্বাতে এবং চওড়াতে একটা সুন্দর করে স্টাইপ দেওয়া হয়েছে যেটা হচ্ছে জরি এবং রেশম এই দুটোকে ভর করে স্টাইপটা করা হয়েছে লম্বা যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে রেশমের স্টাইপ যেটা চওড়াতে বোনা হয়েছে সেটা হচ্ছে জরি স্টাইপ ঠিক এইভাবে স্কোয়ার স্কোয়ার করে পুরো শাড়িটা উইভিং আছে প্রসেসিং দেখছেন একদম নরম তুল তুলে এবং তার সাথে শুধু প্রসেসিং সব করলে হবে না শাড়ির একটা নির্দিষ্ট স্ট্যান্ডার্ড একটা থিকনেস থাকা প্রয়োজন আছে আমাদের প্রত্যেক শাড়ির থিকনেস কিন্তু খুব স্ট্যান্ডার্ড যেটা আপনারা হাতে পেলে নিশ্চিন্তভাবে উপলব্ধি করতে পারবেন পুরো ওভারঅল পুরো শাড়িটার প্রসেস বা সিস্টেমটা ঠিক এভাবেই সাজানো অর্থাৎ ওভারঅল এইভাবেই সাজানো রয়েছে আবার পাওয়ার গেছে একটা মিনিট সময় নিচ্ছি আবার স্টার্ট কর স্টার্ট কর তার সাথে যে ব্ল্যাক পিস অংশ থাকছে সেই ব্ল্যাক পিস অংশটা খুব সুন্দর একটা ব্ল্যাক পিস পার্ট যেটা ডাল ব্লুর সাথে গ্রিন বোনা হয়েছে অর্থাৎ পিকক গ্রিন সেটের উপরে ব্ল্যাক ফিস পোর্শন রয়েছে যেই ব্ল্যাক পিস পোর্শনটাতে শাড়ির মতন করেই পুরো সুন্দর জরি এবং রেশমের একটা সুন্দর স্টাইপ বোনা হয়েছে অর্থাৎ পুরো হরল সাইড আপনারা কী পেলেন আঁচল পোর্শন সুন্দর দুটো স্টাইপের উপরে ব্ল্যাক ফিস কন্টাস্ট আঁচলের একটা কালারকে ব্ল্যাক পিসে রাখা হয়েছে বডি বেসটা হচ্ছে মব কালার বা পানা ফুলের কালার যেটা কালার হয়ে থাকে ঠিক সেই কালার বেসের উপরে অর্থাৎ এই হলো সাইটার ব্ল্যাক পিস অংশ বিষ্ণুপুর কাতান সিল্কের আরেকটা প্রোডাক্ট শো করছি যার কোড নাম্বার থাকছে জেপিকে ওয়ান ফর্টি থ্রি একশো তেতাল্লিশ নাম্বার কোডের প্রোডাক্ট যার প্রাইস ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ফোর ফাইভ ডবল জিরো এই প্রাইসের উপরে যার আঁচল অংশ দেখুন এখানে আঁচল অংশটার অন্যরকম করা হয়েছে অর্থাৎ আঁচল অংশটাকে তিনটি পার্টে ভাগ করে নেওয়া হয়েছে দুটো পার্ট প্লেন রাখা হচ্ছে মাঝের একটা পোর্শনকে সুন্দর করে ব্লু করে ব্লু দিয়ে স্ট্রাইপ করা হয়েছে বাকি বডি বেস্টটা অর্থাৎ আগের সাইটের মতনই ডার্ক ব্লু শেডের উপরে সুন্দর করে দুটো স্ট্রাইপ বোনা হচ্ছে একটা লম্বাই একটা চওড়াতে চড়াশটা জরিবনা হয়েছে লম্বাটা রেশম দেওয়া আছে এভাবে পুরো শাড়িটার ওভারঅল কাজ থাকছে পুরো শাড়ির বেশ জুড়ে প্রসেসিং সফট এবং গোল্ডেন জরিভিং পারের অপশান রয়েছে তার সাথে কন্টাস্ট ব্লাড পিস পার্ট থাকছে অর্থাৎ আঁচলে যে কালটা ব্যবহার করা হয়েছে সেই কালারটাকে ব্লাড পিস জন্য রাখা হয়েছে অর্থাৎ আঁচলের সাথে মেল করেই ব্লাড পিস পারটা তুলে ধরা হয়েছে পরবর্তী একশো চুয়াল্লিশ নম্বর কোডের প্রোডাক্ট শো করছি জে ওয়ান ফর্টি ফাইভ যার কোট নাম্বার ওয়ান ফর্টি ফোর একশো চুয়াল্লিশ যার আঁচল অংশ সুন্দর করে স্টাইপ দেওয়া আছে এখানে আঁচলের পাটটাতে তিনটে কালার পাট ব্যবহার করা হয়েছে অর্থাৎ মব কালার দেওয়া হয়েছে একটা পার্টের মধ্যে একটা পার্টের মধ্যে রানি কালার দেওয়া হয়েছে একটা পার্টের মধ্যে গ্রিন দেওয়া রয়েছে এবং তিনটে কালার পাট তিনটে কালার পাটি কিন্তু ডুয়েলটোন যেহেতু বোনা হয়েছে ব্লুর সাথে অর্থাৎ ব্লুর সাথে একটা গ্রিন স্টোন পাচ্ছেন একটা মব টোন পাচ্ছেন একটা আপনার রানি টোন পাচ্ছেন এইভাবে আঁচলটা উইভিং রয়েছে আঁচলের পরবর্তী বাকি যে টোটাল শাড়িটা টোটাল শাড়িটা পাচ্ছি রাল ব্লুর সাথে রানি বোনা এবং একটা উইভিং যে ব্যাপার রয়েছে সেই উইভিং ব্যাপারটা রয়েছে একটা পান্তে জরি স্টাইপ বোনা হয়েছে একটা পান্তে রেশম টাইপ বোনা হয়েছে এইভাবে পুরো শাড়ির বেস্টটাতে সুন্দর স্কোয়ার স্কোয়ার বরফি বরফি স্টাইলে পুরো শাড়িটা হয়েছে প্রসেসিং সফট এবং তার সাথে সুন্দর একটা গোল্ডেন উইভিং জরি পার্ট রয়েছে কন্ট্রাস্ট পিস পার্ট থাকবে আঁচরে যে তিনটে পার্ট রয়েছে তার একটা কালার অপশান ব্ল্যাক পিসে রাখা হয়েছে অর্থাৎ পিকো গ্রিন রয়্যাল ব্লুর সাথে গ্রিন বোনা একটা কালার ব্ল্যাক পিস পড়শন পরবর্তী যে সেটা শো করছি ওয়ান ফার্টি ফাইভ একশো পঁয়তাল্লিশ নাম্বার বিষ্ণুপুর কাতান সিল্কের আরেকটা প্রোডাক্ট যার কোট নাম্বার জে পে জে পি কে ওয়ান ফার্টি ফাইভ যার প্রাইস ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এখানে আঁচর পোর্শনটা সুন্দর একটা আঁচর পোর্শন আঁচলের পরবর্তী বাকি বডি বেসটা অর্থাৎ ব্লুর সাথে যদি ব্রাউন কালার বোনা হয়ে থাকে এটা একটা সুন্দর কালার আছে খুব আনকমন একটা শেড অর্থাৎ বডি বেসের যে কার্ডটা রয়েছে যেরকম আপনার আঁচর পোর্শন যে ইউটা দেখছেন সেটা রয়্যাল ব্লুর সাথে ইয়েলো মাস্টার বোনা হয়েছে অর্থাৎ হলুদের সাথে ব্লুর সাথে হলুদ তার তারপরে একটা কালার এসছে যে বডি পার্টটা রাখছি সেই বডি পার্টটার সুন্দর ডুয়েল টোন অর্থাৎ রয়্যাল ব্লুর সাথে ব্রাউন বোনা তার সাথে ধরুন সুন্দর একটা স্ট্রাইপ তো পাচ্ছেন যে স্কোয়ারটা রয়েছে ওভারঅল পুরো শাড়ির বেস ঠিক এটা একটা সুন্দর ব্লু টোন রয়েছে অর্থাৎ রয়্যাল ব্লু দিয়ে যেহেতু বোনা হয়েছে ওভারঅল পুরুষ শাড়িটার পরবর্তী একটা সুন্দর ব্ল্যাক টিস পার্ট যে ব্ল্যাক টিসপোর্ট সেনটা একটা ডুয়েল টোন শেডের উপরে অর্থাৎ ব্লুর সাথেই ওগুলো বোনা হয়েছে একটা ব্ল্যাক পিস সেন্টার ওয়ান ফার্টি সিক্স কোট নাম্বার হচ্ছে জে কে ওয়ান ফার্টি সিক্স প্রাইস ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এখানে শাড়ির বেস্ট যে মেজারমেন্ট কালারটা রয়েছে অর্থাৎ রয়্যাল ব্লুর সাথে গ্রিন বোনা অর্থাৎ পিকো গ্রিন এবং আঁচল পোর্শনের যে পার্টটা রয়েছে রয়াল ব্লুর সাথে রানী বোনা এবং আঁচলটা ব্যবহার করা হচ্ছে দুটো কালার একটা হচ্ছে রয়ালব্রুর সাথে রানী বোনা পাট একটা হচ্ছে রয়্যালব সাথে গ্রিন বোনা পাট এভাবে সুন্দর একটা টাইপ শেষ একটার পরবর্তী বাকি যে বেস স্পোর্টসেন্টটা অর্থাৎ পুরো শাড়িটা কভার করছি আমরা ঠিক এই কালারটাকে বেশ করে অর্থাৎ সুন্দর একটা ব্লু টোন রয়েছে পুরো শাড়িটার মধ্যে একটা কন্টাস্ট ব্ল্যাক ফিস অংশ যে ব্ল্যাক ফি অংশটা রয়েছে এটা হচ্ছে পিস পার্ট পরবর্তী বিষ্ণুপুর কাতানের উপরে আমি আজকের লাইভে মূলত বেশ কয়েকটা প্রোডাক্ট রেখেছি অর্থাৎ ভিন্ন রকমের প্রোডাক্ট তার ভিন্ন রকমের প্রাইস জরিপার জেপি কে ওয়ান ফার্টি সেভেন যার কোড নাম্বার যার প্রাইস রয়েছে ফোর থাউজেন্ড এইট হান্ড্রেড চার হাজার আটশো এই শাড়িটা কীভাবে হয়েছে কি কনসেপ্ট তার টোটাল বিস্তারিত আমি আপনাদেরকে জানিয়ে রাখব এখানে আঁচল পড়ছেন এবং পাটলি পড়ছেন এই দুটো পার্ট কন্ট্রাস্ট থাকবে তার সাথে ব্ল্যাক পিসটা থাকবে আপনার এখানে শাড়িটা বোনা হয়েছে কিভাবে একটা অংশ রয়্যাল ব্লু অর্থাৎ লম্বা সুতো রয়েছে যেটা বোনা হয়েছে গ্রিন সুতো যেখানে আঁচল পোর্শনটাতে সুন্দর একটা গ্রিন শেড রয়েছে এখানে একটা উইভিং জরিপাড়ের অপশান তো পেয়েছেন তার সাথে সাইডে আরেকটা যে পাট তুলে ধরা হয়েছে সেটা হচ্ছে আমাদের বিষ্ণুপুরে ইক্ষত বা অভিনন্দন যে প্রোডাক্টটা হয়ে থাকে সেটাকে আমরা খুব সুন্দর করে সুসজ্জিতভাবে একটা পাড়ের অপশান হিসাবে অর্থাৎ চওড়া পাড় বা পার যেভাবে হয়ে থাকে সেভাবে শার্টেপে তুলে ধরার চেষ্টা করেছি অর্থাৎ আঁচলটাতে যেরকম পেয়েছেন একটা বেশ কালার তার সঙ্গে সুন্দর করে একটা সাইডে একটা সুন্দর একটা অভিনন্দন বা ইক্যস্টাইল রাখা হয়েছে বডি বেসের প্রোডাক্ট জায়গাটা থাকছে ঠিকইভাবে এখানে বডি বেসের যে কালার পার্টটা রয়েছে সেটা রয়্যাল ব্রুটের সাথে রেড বোনা হয়েছে রয়্যাল রয়্যালব্রুশের সাথে রানি বোনা হলে যেরকম মেজেন্ডা কালার দাঁড়াই ঠিক সেরকমই রয়্যালব্রুশের সাথে রেড বোনা হলে এর একটা সুন্দর কালার বেস আসে তার সাথে সুন্দর একটা গোল্ডেন গ্রভিং পারের অপশান রয়েছে এবং এখানে একটা পার্টি পোর্শন রয়েছে অর্থাৎ কুচি কুচির ব্যাপার রয়েছে আঁচলটা ঠিক যে মেলে রয়েছে ঠিক সেই মেলে অর্থাৎ সেই কালারকে বেশ করে একটা পাটলি পোর্শন করা হয়েছে অর্থাৎ ভারী মিষ্টি একটা ব্যাপার রয়েছে সাইডের মধ্যে আঁচল পেয়েছেন খুব সুন্দর করে একটা শোল্ডার পোর্শন পেয়েছেন সুন্দর একটা ডুয়েল টোনের উপরে তার সাথে খুব সুন্দর করে একটা ব্ল্যাক পিস পোর্শন পাচ্ছেন সরি পাটলি পোর্শান পাচ্ছেন এবং আঁচল এবং পাটলি তার দুটোর সাথে মেল করে একটা ব্ল্যাক পিস অংশ থাকবে যে ব্ল্যাক পিস অংশটাও ঠিক পিকো গ্রিন শেডের উপরে অর্থাৎ তিনটে কালার পার্ট পিকো গ্রিন বাকি বেস্ট থাকছে রালব্রুশ সাথে রেড না এই হলো ব্ল্যাক পিস অংশ ব্ল্যাক পিস অংশটা ভারী আকর্ষণীয় একটা ব্ল্যাক পিস হবে আপনাদের কাছে যে ব্ল্যাক পিস সেন্টারতে একটা জরিভিং পার্ট তো রয়েছে তার সাথে এই ধরনের সুন্দর একটা কাজ রয়েছে যাতে ব্ল্যাক পিসের চড়া হাতা হিসেবে ব্যবহার করতে পারেন বা পিঠের কাজে হিসেবে আপনারা ব্যবহার করতে পারেন আজকে আমাদের বিষ্ণুপুরে একটু পাওয়ারে ডিস্টার্ব হচ্ছে যার জন্য আমি কিছু কর্নের মাঝখানে একটু একটু ডিস্টার্ব হচ্ছে পরবর্তী আমি যে সাইডে রাখছি আপনাদের কাছে ঠিক এই একই কনসেপ্টের উপরে ওয়ান ফার্টি এইট জেপি কে কোড নাম্বার ফোর থাউজেন্ড এইট হান্ড্রেড প্রাইসের উপরে এখানে শাড়ির যে বেস কম্বিনেশান রয়েছে সেই বেস কম্বিনেশানটার মধ্যে ব্ল্যাক এবং রানি এই দুটো কালার পার্ট নিয়ে শাড়িটা তৈরি করা হয়েছে অর্থাৎ আচল পোর্শেনটাতে ঠিক এভাবে একটা পোর্শেন হালকা করে রানি কালার তার সাথে ব্ল্যাক দিয়ে এবং জরিস টাইপ বোনা হয়েছে অর্থাৎ এখানে সুন্দর করে জরিশ টাইপ বোনা হয়েছে ঠিক অভিনন্দন বা ইকত একটা পার দেওয়া রয়েছে অর্থাৎ জরিপাড়ের সাথেও আর একটা ঐক্যত অভিনন্দনের পাড় দেওয়া হয়েছে আঁচল পাটের পরবর্তী বাকি পুরো বেস্টটা পাচ্ছি আমরা ঠিক এভাবে আমি শাড়িটা একটু আপনাদের কাছে আলাদাভাবেই করে নিচ্ছি যাতে হয়তো আপনাদের বুঝতে আরও সুবিধা হতে পারে অর্থাৎ আঁচলের পরবর্তী পুরো শাড়িটা আপনারা ঠিক এভাবে পাচ্ছেন আমি পুরো সাইডের অপশান দিচ্ছি এটার মধ্যে কিন্তু কোনো পাটলি পোর্শন অপশান থাকছে না অনেক সময় এরকম একটা পাটলি পোর্শান অপশান থাকে অনেক ক্ষেত্রে হয় না এর মধ্যে পাটলি পোর্শেন অপশান নেই তার সাথে একটা সুন্দর ব্ল্যাক পিসের পাট রয়েছে এই হলো ব্ল্যাক পিসের পাট পরবর্তী জেপি কে ওয়ান ফর্টি নাইন একশো নাম্বার কোড অর্থাৎ আমরা যে কোডটা তৈরি করেছি এই কাতান সিল্কের উপরে তার কোড নাম্বার হচ্ছে ওয়ান ফর্টি নাইন প্রাইস ফোর থাউজেন্ড এইট হান্ড্রেড এখানে কী রয়েছে এখানে কিন্তু আপনারা একটা পাটলি পাল্লু কনসেপ্ট পাচ্ছেন অর্থাৎ যথারীতি একটা সুন্দর ব্লুর সাথে গ্রিন বোনা একটা আঁচল পোর্শন যে আঁচল পোর্শেন এইভাবে স্টাইপ করা হয়েছে সুন্দর ধানশিষের কাইডা দিয়ে রয়েছে তার সাথে এই ধরনের ইক্ষ্যুৎ বা অভিনন্দনের একটা কাজ তুলে ধরা হচ্ছে চওড়া পাট হিসাবে আঁচলের পরবর্তী বাকি যে বেস্টটা পাচ্ছি অর্থাৎ শোল্ডার পোর্শানটা পাচ্ছি সেই শোল্ডার পোর্শনটাতে রানি কালার বোনা হয়েছে একটা পার্টি পোর্শেন উইভিং রয়েছে অর্থাৎ আঁচলটা যেরকম কাজ করা হচ্ছে ঠিক সেই মতো করে একটা পার্ট্রি পোর্শেন কাজ করা হয়েছে যদি আপনারা আঁচলটার কাজ দেখেন আর এবং পাটলিটার কাজ দেখেন দুটোর কাজ মেল অর্থাৎ এই পাচ্ছি আমি পাটলি পোর্শেনটা বা কুঁচির পাটটা আঁচল পাট পেলাম শোল্ডার পোর্শন পেলাম একটা সুন্দর পাটলি বা কুচির পোর্শন পেলাম তার সাথে অবশ্যই একটা ব্ল্যাক পিস অংশ পাবো কন্টাস্ট যে ব্ল্যাক পিস অংশটা ঠিক গ্রিন শেডের উপরে অর্থাৎ এই গ্রিন শেডের উপরে এখানে যেটা বোনা হয়েছে এখানে অরেঞ্জের সাথে এই গ্রিন পোর্শানটা বোনা হয়েছে আঁচলে ব্ল্যাক পিসে এবং কুচিতে পরবর্তী জে ওয়ান ফিফটি একশো নাম্বার বিষ্ণুপুর কাতানের উপরে আরেকটা প্রোডাক্ট ফোর থাউজেন্ড এইট হান্ড্রেড এখানে ব্ল্যাকের সাথে পুরো উইভিংটা করা হয়েছে অর্থাৎ ব্ল্যাকের সাথে ব্রাউন বোনা হয়েছে আঁচল পোর্শনে যে স্ট্রাইপটা দেখছেন সেটার শেডটা হচ্ছে ব্রাউন কালার হাফ পোর্সেন্ট ব্রাউন এবং হাফ পর্সেন্ট গ্রিন এইভাবে পুরো সাইডটাতে আঁচল পোর্শনটা দেওয়া হয়েছে আঁচল পোর্শেনটার পরবর্তী বাকি যে পুরো সাইট আমরা পাচ্ছি ঠিক এইভাবে এখানে এক্সট্রা যে কাজ রয়েছে ঠিক এভাবে অর্থাৎ একটা জরিভিং এক্সক্লুসিভ পাড়ের অপশন রয়েছে তার সাথে বিষ্ণুপুর অভিনন্দন বা ইকো স্টাইলে একটা পার দেওয়া রয়েছে এই হলো বাকি পুরো শাড়িটার বেস তার সাথে একটা সুন্দর স্ট্যান্ডার্ড ব্ল্যাক পিস অংশ পাবেন আপনারা এই হলো ব্ল্যাক পিসের যে জায়গা আমাদের তার সাথে বিষ্ণুপুরের যে থেকে বড়ো পাওনা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড মজবুতি কোয়ালিটির একটা বিষ্ণুপুর সিল্ক এবং হানড্রেড পার্সেন্ট সিল্ক মার্ক দিয়ে একটা প্রোডাক্ট এবং একটা পিওর হ্যান্ডলুম প্রসেসের প্রোডাক্ট পরবর্তী জেপি কে ওয়ান ফিফটি ওয়ান একশো একান্ন নম্বর কোডের প্রোডাক্ট থাকছে প্রাইস সেম থাকবে ফোর থাউজেন্ড এইট হান্ড্রেড চার হাজার আটশো এটা একটা পাটলি পাল্লু কনসেপ্টের প্রোডাক্ট অর্থাৎ আঁচলটা আপনার ঠিক যেরকম দেখছেন আঁচলের পরবর্তী শোল্ডার পোর্শেন্ট হচ্ছে রয়্যাল সাথে তুতে বোনা এই তুতে বোনার কালারটাকে অনেক রকমভাবে আমরা ব্যবহার করতে পারি যখন আপনার ব্ল্যাকের সাথে তুতে বোনা হয় তখন তার তুতে শেডটা একটা অন্যরকম আসে যখন রয়াল সাথে বোনা হয় রানিং যে শেড এসছে আঁচলের পরবর্তী পোর্শনটা শো করছি আপনাদের কাছে ঠিক এভাবে দেওয়া হয়েছে সুন্দর জরিভিং পাড়ে রয়েছে একটা পার্টি পোর্শান অপশান রয়েছে অর্থাৎ ঠিক আঁচলটা যেরকম পেয়েছি আমরা ঠিক সেই মেলে একটা পার্টি পোর্শন দেওয়া হয়েছে অর্থাৎ এইভাবে এখানে যে দুটো পাড় দেখছেন দুটো পাড়ে জরিভিংয়ের পরবর্তী সুন্দর একটা কন্ট্রাস্ট করে নেওয়া হয়েছে অর্থাৎ চড়া পাড়ে দুপাশে রয়েছে ওভারঅল আঁচল পেলেন পাটলি পেলেন অবশ্যই একটা কন্ট্রাস্ট লাইফ ফিশ পাবেন যে ব্ল্যাক ফিস পোর্টেনটা হচ্ছে রালবুর সাথে রানিবোনা অর্থাৎ মেজেন্ডার সেটের একটা ব্ল্যাক ফিস পোর্টেন এবং ব্ল্যাক ফিস পোর্শনের জন্য সুন্দর একটা জরিভিং পার্ক তার সাথে এক সুন্দর একটা কন্টাস্ট পার্ক অর্থাৎ চওড়া ব্ল্যাক ফিসের হাতা হিসাবে এই কাজগুলো আপনাদের ব্যবহার হতে পারে পরবর্তী শাড়ির কোট নাম্বার জে পি কে ওয়ান ফিফটি টু একশো বাহান্ন নম্বর বিষ্ণুপুর কাতান ফোর থাউজেন্ড এইট হান্ড্রেড যার প্রাইস থাকবে আর একটা আঁচল এবং পাটলি এবং ব্ল্যাক পিস কন্টাস্ট এই হলো সাইটের মূল প্যাটার্ন এখানে আঁচর পাটটা রয়েছে সুন্দর করে রেলবুশ সাথে স্কাই বোনা বা তুতে কালার বোনা তার সাথে সুন্দর একটা শুরু করে হালকা অপারেটিভ টাইপ বোনা হয়েছে জরিভিং পাড়ের অপশান তো রয়েছে সুন্দর একটা বডি বেস পাচ্ছি সুন্দর একটা টোন রয়েছে বডি বেসটার মধ্যে ঠিক সেরম একটা পাটলি পোর্শন পাবো অর্থাৎ এরম একটা পার্টির পোর্শন পাবো আঁচলটা যেরকম রয়েছে ঠিক সেরকম পার্টটি রয়েছে ঠিক সেই বেসের উপরে একটা ব্ল্যাক পিসের পার্ট পাবেন আপনারা অর্থাৎ একটা ভালো প্রোডাক্ট বিষ্ণুপুর কাতানের একটা স্ট্যান্ডার্ড মজবুতি কোয়ালিটির এবং খুব স্ট্যান্ডার্ড থিকনেস আমি একটা শাড়িকে মূল যেটার বেশি গুরুত্ব দিয়ে থাকি সেটা হচ্ছে শাড়ির এই মূল বেসটাকে অর্থাৎ থিকনেসটা থিকনেসটা খুবই স্ট্যান্ডার্ড এই হলো ব্ল্যাক পিসের পার্ট হলো ব্ল্যাক পিসের অংশ পরবর্তী জেপি কে ওয়ান ফিফটি থ্রি একশো তিপ্পান্ন নম্বর বিষ্ণুপুর কাতান সিল্ক যার প্রাইস ফোর থাউজেন্ড এইট হান্ড্রেড এখানে আঁচল অংশ রয়েছে ঠিক এইভাবে ব্রাউন এবং এখানে যে গ্রিন কার্ডটা রয়েছে সেটা কিছুটা লাইট গ্রিন অর্থাৎ সেকেন্ড শেডের একটা অপশান অর্থাৎ জাস্ট আঁচল পোর্শন পেয়েছেন ব্রাউন এবং গ্রিনের কম্বিনেশনের উপরে বাকি বডি বেসটা পাচ্ছেন ঠিক এইভাবে এখানে ইকোস্টাইল একটা চওড়া পাড় দেওয়া রয়েছে অর্থাৎ এই থাকছে পুরো সাইডের বেস পাড় একটা সুন্দর ব্রাউন শেডের একটা ব্ল্যাক পিস অংশ পাবেন যে ব্ল্যাক পিস পোর্টেনটা রয়েছে এটা পরবর্তী জেপি কে ওয়ান ফিফটি ফোর একশো চুয়ান্ন নাম্বার বিষ্ণুপুর কাতান সিল্ক ফোর এইট ডবল জিরো এই প্রাইসের উপরে এখানে যে পাটটা রয়েছে সেই পাটটা থাকছে রালবুর সাথে খুব সুন্দর করে হালকা লাইট স্কাই কালার করা হয়েছে অর্থাৎ বেস কালারটাকে সুন্দর একটা মেজেন্ডা এবং স্কাইয়ের শেডের আঁচল পোর্শন দেওয়া হয়েছে বাকি বডি বেসের মেজারমেন্টটা পাচ্ছি ঠিক আমরা এই কম্বিনেশনে তার সাথে সুন্দর একটা ইকো স্টাইল একটা পার বানানো হয়েছে অর্থাৎ ইক্ষত পা অভিনন্দন একটা পার দেওয়া রয়েছে একটা সুন্দর কন্টাস্ট ব্ল্যাকিস্ট পাবেন যে ব্ল্যাকিসপোর্ট সেন্টার রয়েছে রাল রুস্তের আনিবোনা একটা মেজেন্ডা পালার পাট জেপি কে ওয়ান ফিফটি ফাইভ একশো পঞ্চান্ন নম্বর বিষ্ণুপুর কাতান প্রোডাক্টের আরেকটা ব্যাপার আরেকটা শাড়ি পরবর্তী সামনের মঙ্গলবার দিন আমাদের বিষ্ণুপুর আপনাদের কাছে কিছু গরদ এবং গরদ বলতে আমি সেদিনে যে গরদ রাখবো আপনাদের কাছে একদম শুরু থেকে শেষ অব্দি অর্থাৎ গরদে যতগুলো আইটেম হতে পারে আপনাদের কাছে তার কয়েকটা বিস্তারিত কথা আপনাদেরকে বলেও নিচ্ছি আমি গরদ শুরু হয়ে থাকে জাস্ট ফুনকি পার দিয়ে অর্থাৎ এক ইঞ্চির একটা পার দিয়ে গরদ শুরু হয়ে থাকে অফ হোয়াইট কালার বেসের উপরে সেই কালার পাড়টা হতে পারে বিভিন্ন রাশ কালার হতে পারে গ্রিন হতে পারে বা সবুজ হতে পারে যাই হোক এর বেটা ইঞ্চি পার গরদ হয়ে থাকে বডি প্লেন পরবর্তী একটা তিন ইঞ্চি রেড বর্ডার পার হতে পারে অর্থাৎ রেড বর্ডার পার হতে পারে রাষ্ট হতে পারে বা গ্রিন হতে পারে এরম কয়েকটা কালার কম্বিনেশনের উপরে গরদের জাস্ট বডি প্লেন চোল কনসেপ্টের হবে পরবর্তী জামদানি স্টাইলে যেটা গরদ জামদানি বলা হয় অর্থাৎ পাড়ের মধ্যে উইভিং কাজ থাকবে তার সাথে গায়ে বুটি থাকবে বডি বেস ম্যাক্সিমাম অফ হোয়াইট বা বেসের উপর হয় পরবর্তী একটা কোরিয়াল গরদ হয়ে থাকে অর্থাৎ যে পাড়টার মধ্যে আপনারা খুব স্ট্যান্ডার্ড লাল কালার আপনারা বুঝতে পারবেন অর্থাৎ পাড়ের দুটো প্রান্তে একদম টকটকে লাল হবে যেটা কিছুটা আপনারা ভ্যালভেট পাড় বলে আপনারা পবাদের কাছে পরিচিত হতে পারে এবং পিওর সিল্কের উপরে থাকবে তার পরবর্তী কিছু জ্যাকার্ট বৈশিষ্ট্য কাজ অর্থাৎ সম্পূর্ণ আমাদের বালুচিরি ফিগার বৈশিষ্ট্য যে ধরনের কাজ হয়ে থাকে সেই ধরনের পাড়ে এবং গায়ে বুটি দিয়ে খুব সুন্দর করে অফ হোয়াইট ক্রিম বেসের উপরে অর্থাৎ এক্সক্লুসিভ গরদের মধ্যে যতগুলো প্রোডাক্ট হতে পারে আমি সেদিনে লাইভে আপনাদের কাছে সব শাড়ি রাখবো একদম পুজো স্পেশাল হিসাবে কারণ পুজোতে একটা গরদ আপনাদের কাছে নিঃসন্দেহে একটা মূল্যবান প্রোডাক্ট হয়ে থাকবে সেই জন্য আমি সেদিনই চেষ্টা করবো আপনাদের কাছে যত বেশি সংখ্যক এবং যত বেশি সংখ্যক আমার কাছে প্যাটার্ন রয়েছে সবগুলোই আপনার সামনে তুলে ধরতে যাই হোক যে শাড়িটা আমি শো করছি একশো পঞ্চান্ন নম্বর বিষ্ণুপুর কাতান জেপিকে যেখানে আঁচল পোর্শন দেখছেন সুন্দর তিনটে টাইপের উপরে গ্রিন ব্লু এবং রানী কালার উপরে বডি পোর্শানটা পেয়েছি আমি ঠিক রালবুর সাথে বোনা ওভারঅল পুরো শাড়ি বেশ এবং পাড়ের অপশানটা ঠিক বিষ্ণুপুর ইকত বা বিষ্ণুপুর অভিনন্দন বেশের উপরে তার সাথে একটা সুন্দর পিকো গ্রিনশিল্ডের একটা ব্ল্যাক চিস পার্ট রয়েছে পরবর্তী জেপিকে ওয়ান ফিফটি সিক্স একশো ছাপ্পান্ন নম্বর কোডের প্রোডাক্ট আজকে আমার লাইফে আরও কিছু শাড়ি রয়েছে হয়তো একটু সময় নেব আপনাদের কাছে কারণ বিষ্ণুপুর কাতানায় বেশ কিছু আইটেম আপনাদেরকে বলেই রেখেছিলাম আমি সে শো করবো ওয়ান ফিফটি সিক্স একশো ছাপ্পান্ন নম্বর কোডের প্রোডাক্ট শো করছি আপনাদের কাছে যেখানে আঁচল অংশ থাকছে ঠিক এভাবে স্টাইপ বোনা একটা সুন্দর আঁচল পাট বডি বেস্টটা হচ্ছে ঠিক এভাবে পাড়ের অপশানটা রয়েছে চওড়া পাড় হিসাবে বিষ্ণুপুর ইক্ষত বা বিষ্ণুপুর অভিনন্দন হিসাবে পাড়টা করা হয়েছে বাকি সুন্দর কন্ট্রাস্ট ব্ল্যাক পিস থাকছে এবং প্রাইস রয়েছে যথেষ্ট রিজনেবল অর্থাৎ ফোর থাউজেন্ড এইট হান্ড্রেড এই প্রাইসের উপরে একটা স্ট্যান্ডার্ড বিষ্ণুপুর কাতান বেসের উপরে উইভিং প্রোডাকশানের কিছু আইটেম আপনার কাছে রাখলাম আজকে পরবর্তী আমি কয়েক শাড়ি রাখবো যেগুলো পার কোটকি বলে পরিচিত আপনার নিশ্চয়ই কোটকির সম্বন্ধে আপনারা অবগত ওটা নিয়ে আমার খুব বেশি বলার থাকবে না আমি যে শাড়িগুলো আপনাদের কাছে রাখছি সেইগুলো হচ্ছে আমাদের বিষ্ণুপুর কাতানের উপরে প্রোডাকশন হয় কোটকি শরি তো আপনারা দেখেছেন নিশ্চয়ই উড়িষ্যার প্রোডাক প্রোডাক্ট কিন্তু আমি যেগুলো শো করছি সেগুলো হচ্ছে আমাদের বিষ্ণুপুর কাতানের উপরে অর্থাৎ আমাদের বিষ্ণুপুর নিজস্ব তৈরি নিজস্ব আইটেমের উপরে আমরা ঠিক আমরা আমরা করেছি ইকো স্টাইলে সরি কোটকি স্টাইলে যার কোট নাম্বার পি কে ওয়ান ফিফটি সেভেন কোট নাম্বার রয়েছে যার প্রাইস রয়েছে ফাইভ থাউজেন্ড পাঁচ হাজার টাকায় প্রাইসে রেখেছি একদম পিওর হান্ড্রেড পার্সেন্ট সিল্ক বেসের উপরে এবং সিলমার সমেত একটা প্রোডাক্ট শাড়ির আঁচল পড়সেন আঁচল পড়শেনটার পরবর্তী শাড়ির বেস রয়েছে বেগনি ব্লু শেডের উপরে শাড়িটার দুটো পানতেই ঠিক কর্তৃ মডলে অনুসরণ করে আমরা এভাবে টেম্পেল মোটিভ করে শাড়িটা বানানো হয়েছে সম্পূর্ণ হ্যান্ডলুম প্রসেসে এই কাজটা করা হয়েছে কোনো প্রিন্টিং পেন্টিং ব্যাপার নয় কিন্তু সম্পূর্ণ একটা উইভিং প্রসেসে এই কাজটা বানানো পরবর্তী যে ব্লাস্ট স্পার্ট থাকবে আবার পাওয়ার গেছে আজকে পাওয়ারে আমাকে বেশ ডিস্টার্ব করছে যাই হোক একটু ওয়েট করবেন আপনারা একটা মিনিট সময় নেবো যার ব্ল্যাক পিস সংস্থ রয়েছে যে ব্ল্যাক পিস সংস্থা হচ্ছে মাস্টার্ড কালার বেসের উপরে এবং যাচ্ছে না দুপুরে আর দুপুর সেটার ব্ল্যাক পিস অংশ হচ্ছে এটা পরবর্তী এই একই প্রোডাক্টের উপরে পিকে ওয়ান ফিফটি এইট একশো নাম্বার কোড ওই সেম প্রাইস ফাইভ এই প্রাইসের উপরে এখানে আঁচল পোর্শনটা ঠিক আগে যে সাইডটা শো করলাম ঠিক ওই মডেলে অনুসরণ করেই আঁচল পোর্শনটা করা হয়েছে এবার সুন্দর একটা আঁচল পাট আঁচল পাটের পরবর্তী বাকি বেস অর্থাৎ পুরো সাইটার ওভারঅল আর সুন্দর ব্ল্যাক পিস অংশ থাকবে কন্ট্রাস্টের উপরে এই হলো ব্ল্যাক পিস পোর্শন এখানে যে পাটটা বোনা রয়েছে সেটা হচ্ছে রেশম পাড়ের উপরে পরবর্তী ঠিক এই একই প্রোডাক্টের আমি কিছু জোরিভিং পাড় আপনাদেরকে রাখবো ওয়ান ফিফটি নাইন রেশম পাড়ের উপরে বা রেশম টেম্পেলের উপরে বানানো বা সিল্ক টেম্পেল বানানো একশো উনষাট নম্বর কোডের প্রোডাক্ট ফাইভ থাউজেন্ড যার প্রাইস রয়েছে যার আঁচল পোর্শেন্ট থাকছে ঠিক এরকম একটা আঁচল পাট এই হলো আঁচল পাট বাকি বডি বেসটা হচ্ছে খুব সুন্দর একটা বডি বেস এ হলো ওভারের ওভারের পুরো শাড়িটা তার সাথে যে ব্ল্যাক পিস অংশ রয়েছে ই হলো মাস্টারের একটা ব্ল্যাক পিস অংশ রয়েছে এই হলো ব্ল্যাক পিস পোর্টেন একশো ষাট নাম্বার যে প্রোডাক্ট আসছে আপনার কাছে জে 160 ওয়ান সিক্সটি যার প্রাইস থাকছে ফাইভ থাউজেন্ড ওয়ান হান্ড্রেড একশো টাকা বেশি রয়েছে আগের যে তিনটে শাড়ি শো করলাম তার থেকেই রানিং একশো ষাট নাম্বার কোডের প্রোডাক্ট এখানে ওই পারটা রয়েছে জরিভিং পার রয়েছে অর্থাৎ আগের তিনটে রেখেছি পার কোড কি রেশমের উপরে রানিং সাইডে শো করছি একশো ষাট নাম্বারের সেটা হচ্ছে জরি পাড়ের অপশান রয়েছে আঁচল পোর্শন বাকি পুরো শাড়িটা হচ্ছে ইয়েলো মাস্টার বা গোল্ডেন ইয়েলো বেসের উপরে সুন্দর এইভাবে রানি কম্বিনেশন করে এই টেম্পলিটা বানানো হয়েছে শাড়ির মড বডি বেস্টের মধ্যে সুন্দর একটা রানি টোন পাচ্ছি আমরা যেটা আমাদের বিষ্ণুপুর কাঁথানে একটা অন্যতম বৈশিষ্ট্য আপনারা বলতে পারেন এবং শাড়ির থিকনেস বা শাড়ির কোয়ালিটিভাবে খুব স্ট্যান্ডার্ড তার সাথে সুন্দর একটা রেডিস অর্থাৎ রানির সাথে রেড বোনা একটা ব্ল্যাক পিস অংশ রয়েছে ব্ল্যাক পিস পোর্শনটা সরি পাড়ের অংশটাকে একটু ক্লোজ করে দেখিয়ে নেওয়া হচ্ছে একশো একষট্টি নাম্বার বিষ্ণুপুর কাতানের আরেকটা প্রোডাক্ট রাখতে চলেছি ওয়ান সিক্সটি ওয়ান শাড়িটার কোট নাম্বার প্রাইস ফাইভ থাউজেন্ড ওয়ান হান্ড্রেড যারা আঁচল পড়ছেন লালবুজ সাথে রানী বোনা একটা বেশ আঁচলটা কাজ করা হয়েছে ঠিক এইভাবে দুপাশে যে পাড়ের অপশান পাচ্ছেন ঠিক ওই একই কন্ট্রাস্টের উপরে ওভারঅল পুরো শাড়ি বেস্টটা পাচ্ছি ডার্ক স্কাই কালারের উপরে বা তুতে কালারের উপরে সুন্দর একটা মেজেন্ডা সেটের একটা ব্ল্যাক অংশ পাবেন এবং এইখানে যে বোনা রয়েছে পাড়ের অপশানগুলো দেখছেন সেগুলো হচ্ছে রেশমের পরিবর্তে জরিপার বোনা হয়েছে জেপি কে ওয়ান সিক্সটি টু একশো বাষট্টি নাম্বার বিষ্ণুপুর কাতানের আরেকটা প্রোডাক্ট ফাইভ থাউজেন্ড ওয়ান হান্ড্রেড যার প্রাইস থাকছে ফাইভ ওয়ান ডবল জিরো এই প্রাইসের উপরে রানির সাথে ব্লু এই হলো শাড়িটার বেস্ট কম্বিনেশন যার আঁচল পড়ছেন বাকি পুরো শাড়ি অর্থাৎ ওভারঅল পুরো শাড়ির পার্ট তার সাথে একটা সুন্দর ব্ল্যাক পিস অংশ থাকবে এরম একটা ব্ল্যাক পিসের অংশ ওয়ান সিক্সটি থ্রি একশো তেষট্টি নাম্বার বিষ্ণুপুর কাতানের আর একটা প্রোডাক্ট রানির সাথে এর বোনা হয়েছে শাড়ির বেস ক্লারটার মধ্যে ফাইভ থাউজেন্ড ওয়ান হান্ড্রেড যার প্রাইস থাকছে যার আঁচল পোর্শেন আঁচল পোর্শেনটার পরবর্তী সুন্দর একটা বেশ অর্থাৎ রানীর সাথে রেড বনে একটা পার্ট রয়েছে তার সাথে এখানে সুন্দর একটা রানির সাথে ব্লু বনে একটা ব্ল্যাক পিস অংশ রয়েছে একদম লাস্ট প্রোডাক্ট ওয়ান সিক্সটি ফোর একশো চৌষট্টি নাম্বার বিষ্ণুপুর কাতারের আরেকটা প্রোডাক্ট অর্থাৎ পার কোটকি বলে পরিচিত জরি পার কুট কোটকি যেখানে আঁচল পোর্শনটা খুব সুন্দর করে বোনা বোনা হয়েছে একটা সুন্দর আঁচল অংশ বাকি বডি বেস্টের মধ্যে সুন্দর একটা রানীর টোন রয়েছে অর্থাৎ রেড ঘেঁচা রানী বাকি ব্ল্যাক পিস পোর্শন থাকবে এই হলো ব্ল্যাক পিস অংশ পরবর্তী একদম লাইভ শেষ করার শেষ মুহূর্তে আপনাদের কাছে আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা একটু রাখতে চলেছি তার সাথে একটা পেমেন্টের চার্ট রাখছি আপনাদের কাছে যেখানে ফোনপে গুগল পে এবং তার সাথে বিষ্ণুপুর অনুষ্কার নামে দুটো অ্যাকাউন্ট আইএফসি কোড সমেত একটা চিত্র আপনার কাছে রাখলাম যারা আমাদের এই প্রোডাক্টগুলোকে সরাসরি পেমেন্ট করে অর্থাৎ পেমেন্টটা একটু আগে করে নেবেন দেশ শাড়িটা পার্চেস করবেন সেক্ষেত্রে শিপিং কোনো লাগবে না অর্থাৎ শিপিংটা ফ্রি থাকবে এবং সবার শেষে ক্যাশ অন ডেলিভারি অর্থাৎ যারা সিওডি সিস্টেমে শাড়ি পারচেস করতে চাইছেন তাদের জন্য অ্যাভেলেবেল থাকবে সেক্ষেত্রে থ্রি পার্সেন্ট এক্সট্রা চার্জ থাকবে আজকের লাইভ সমাপ্তি করার শেষ মুহূর্তে আপনাদের প্রত্যেককে নমস্কার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে রাখি এবং আগামী দিন মঙ্গলবার ঠিক সন্ধ্যে সাতটা তিরিশ মিনিটে ঠিক এক্সক্লুসিভ পুজো স্পেশাল গরজ শাড়ি নিয়ে সেদিনের প্রোগ্রামটা হবে নমস্কার ধন্যবাদ